हेलो सलाम अलैकुम, वेलकम टू माय क्लास। हाउ आर यू एवरीबॉडी? आई होप यू आर वेल बाय द ग्रेस ऑफ अल्लाह। आई एम आल्सो वेल बाय द ग्रेस ऑफ अलमाइटी अल्लाह। टुडे आई विल डिस्कस शीट टू ऑफ क्लास यूनिट 3 क्लास 5। ख्याल करो तुमरा এরকম একটা শীট, দুই নম্বর শীট এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে, দুই নম্বর শীট স্কুল থেকে পেয়ে থাকবে। এই শীটটা আজকে সব ক্লাসে খেয়াল করো। লেখা করো নাম্বার ওয়ানে আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস। এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর হবে, মাল্টিপল চয়েস যেটা বলা হয়, এমসিকিউ টাইপের কোয়েশ্চন। নাম্বার ওয়ানে আছে সৈকত ইসলাম লিভস ইন, এটা সিস্টেম হচ্ছে সৈকত ফ্যামিলি নিয়ে বলা আছে। সৈকত ইসলাম লিভস ইন, সৈকত ইসলাম কোথায় বাস করে? আমরা এসএসসি পড়েছি সৈকত ইসলাম বগুড়াতে একটা ফ্ল্যাটে বাস করে। নাম্বার টু, মিস্টার রাশিদুল ইসলাম ইজ আ, মিস্টার রাশিদুল ইসলাম একজন কি? মিস্টার রাশিদুল ইসলাম একজন ব্যাংকার, সে একটা ব্যাংকে চাকরি করে বা ব্যাংকে কর্মচারী। নাম্বার থ্রিতে দেখো সৈকত মাদার নেম ইজ, সৈকতের মায়ের নাম কি? সৈকতের মায়ের নাম কি? মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মায়ের নাম হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম। নাম্বার ফোরে খেয়াল করো ইন হার ফ্রি টাইম মিসেস মনোয়ারা ইসলাম এনজয়েস, মিসেস মনোয়ারা ইসলাম তার অবসর সময়ে কি উপভোগ করে থাকে, কি করতে ভালোবাসে বা কোন কাজটি করে থাকে, সে কি করে? আমরা জানি যে সে সেলাই করতে ভালোবাসে, সুইম। সে কি করে? সেলাই করে, তার অবসর সময়টাতে সে সেলাই করে। তারপরে নাম্বার ফাইভে দেখো সৈকত ইজ ইন ক্লাস, সৈকত কোন ক্লাসে পড়ে? তোমরা এটা সহজেই বুঝতে পারবা যেহেতু এটা ক্লাস ফাইভের ক্লাস, পঞ্চম শ্রেণীতে হচ্ছে। সুতরাং সৈকত ইসলাম ক্লাস ফাইভে পড়বে, এটা নর্মাল বিষয়, সিম্পল। তারপরে নাম্বার সিক্সে দেখো হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ গেস, সে তার কি উন্নয়ন করতে চায়, ডেভেলপ করতে চায় বা ভালো করতে চায়, কি সে ভালো করতে চায়? সে ভালো করতে চায় ইংলিশে, সে কি সে ভালো করতে চায়? ইংলিশে দক্ষতা বাড়াতে চায়। নাম্বার সেভেন দেখো হি লাইকস বুকস অ্যাবাউট, সে কোন বইগুলো ভালোবাসে, কোন ধরনের বই পছন্দ করে? সে আসলে অ্যানিমেলস এর বইগুলো বেশি পছন্দ করে, যে বইগুলোতে পশু পাখি সম্পর্কে বলা আছে, পশু পাখি সম্পর্কে প্রাণী নিয়ে আলোচনা করা আছে, সেই বইগুলোই সে বেশি ভালোবাসে। তারপর নাম্বার এটা দেখো মনোয়ারা ইসলাম মেক্স ড্যাশ, তাহলে মনোয়ারা ইসলাম মেক্স, মেক্স মানে তৈরি করা, মনোয়ারা ইসলাম তৈরি করে, কি তৈরি করে? মনোয়ারা ইসলাম মেক ড্রেসেস, সে পোশাক তৈরি করে। আমরা এর আগে বলেছি সে সুইং পছন্দ করে, সুইং হচ্ছে সেলাই করা পছন্দ করে, তাহলে সেলাই করা যদি পছন্দ করে আসলে কি বানায় সে? সে হচ্ছে ড্রেস বানায়। তারপরে নাম্বার টুতে দেখো রিড দ্য সেন্টেন্সেস, রাইট ই ফর ট্রু, এফ ফর ফলস, তাহলে সেন্টেন্সগুলো পড়ো এবং যদি ট্রু হয় তাহলে টি লেখো তার পাশে, আর যদি ফলস হয় তাহলে এফ লেখো। নাম্বার ওয়ানে দেখি আমরা সৈকত ইসলাম লিভস ইন আ স্লাম ইন বগুড়া। নাম্বার ওয়ানে দেখো একটা কথা বলে গেছে স্লাম ইন বগুড়া, সেটা স্লাম বলতে আমরা কি বুঝি?
সে বগুড়ার একটি স্লামে বসবাস করে স্লাম স্লাম হচ্ছে বস্তি সে বগুড়ার একটি বস্তিতে বসবাস করে এদের ট্রু তাহলে আমরা বলেছি সে একটা ফ্ল্যাটে বসবাস করে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে তাহলে কি ফলস আনসার হবে এ নাম্বার 2 দেখো হি লিভস উইথ হিজ প্যারেন্টস সে তার পিতামাতার সাথে পরিবারের সাথে বসবাস করে আসলে কি তাই করে হ্যাঁ তাই করে সে তার পিতামাতার সাথে থাকে তাহলে এটা হলো ট্রু নাম্বার 3 তে দেখো মিস্টার রাশিদুল ইসলাম ইজ আ বিজনেসম্যান মিস্টার রাশিদুল ইসলাম একজন ব্যবসায়ী ব্যক্তি আসলে কি মিস্টার রাশিদুল ইসলাম ব্যবসা করে নাকি সে ব্যাংকার সে একজন চাকরিজীবী এবং সে একটি ব্যাংকে জব করে তাহলে এটা হলো ফলস নাম্বার 4 এ আমরা অশোকত মাদার ইজ আ হাউসওয়াইফ সৈকতের মা একজন গৃহিণী যে বাসার তাদের নিজেদের বাসার দেখাশোনা করে বাসার কাজগুলো করে রান্না বান্না দেখাশোনা হ্যাঁ গৃহিণী যে ঠিক এটা হচ্ছে রাইট ট্রু তারপরে নাম্বার 5 এ দেখো সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে সৈকত প্রতিদিন টিভিতে কার্টুনস দেখে আসলে কি প্রত্যেক দিন সে কার্টুনস দেখে টিভিতে হ্যাঁ সে প্রত্যেক দিন টিভিতে কার্টুনস দেখে সে কেন কার্টুন দেখে সেটা আমরা জানি বিকজ হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ কারণ সে তার ইংরেজিতে দক্ষতা বাড়াতে চায় এই কারণে সে টিভিতে কার্টুন দেখে কার্টুনসে ইংলিশে সবকিছু থাকে লেখা ওঠে তারপরে নাম্বার 6 এ দেখো ইন হার ফ্রি টাইম মিসেস মনোয়ারা ইসলাম এনজয়স গার্ডেনিং গার্ডেনিং হচ্ছে বাগান করা গার্ডেনিং মানে হচ্ছে বাগান করা মিসেস মনোয়ারা ইসলাম তার অবসর সময়ে বাগান করে বাগানে দেখাশোনা করে পরিচর্যা করে আসলে কি তার এই সময়টাতে কি সে তার ফ্রি সময়ে বাগান দেখাশোনা করে বাগান করে না এই সময়টাতে সে বাগান করে না সে করে কি সুইং সেলাই করে মেক ড্রেসেস সে ড্রেস তৈরি করে তাহলে এটা হলো ফলস আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কোথাও